أولم يتفكروا في أنفسهم الله تعالى বলেন তোমাকে নিয়ে তুমি একটু ভাবো আমাকে বেয়ে যাবা তোমাকে নিয়ে তুমি ভাবো আমাকে বেয়ে যাবা তোমারে কেমনে বানালাম আপনার নবজাতক শিশুটা যেটা আজকে দুনিয়াতে আসলো ওটা নিয়ে একটু ভাবতে পারেন না এটা কিছু বুঝে এটা ডাকলে তাকায় হাত ধরতে পারে আচ্ছা এটা কিছুই পারে না لكن মুখে দুধ দিলে কেন এটা চোষে আরে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম কেন তুমি ভাবো না তোমাকে নিয়ে সুবহানাল্লাহ আচ্ছা যারা আল্লাহকে মানে না এদেরকে জিজ্ঞেস করেন তো দেখি আচ্ছা জন্মের পরে তুমি তোমার বুদ্ধি শুদ্ধি কেমন ছিল কি আচ্ছা দাঁতগুলো মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম জোরে করান আসছিলাম আচ্ছা দাঁতগুলো কেন নিয়ে আসিনি যদি মায়ের সব অঙ্গ আসছিল কি আসছিল না মায়ের পেট থেকে দাঁতগুলো কেন আসেনি মায়ের পেট থেকে দাঁত যদি আসতো মায়ের স্তন থেকে দুধ পান করতে কিভাবে সুবহানাল্লাহ বলেন স্তন থাকতো না কেটে যেত কয়বার খাওয়াইতে পারত আল্লাহ আচ্ছা আমার আর আপনার ভ্রুগুলোর বয়স কত এগুলোর বয়স কত যার বয়স যত আচ্ছা দাড়িগুলোর বয়স কত তিন ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ হ্যাঁ পাঁচ চল্লিশ বছর বয়স তো পনেরো বছর নাই এটার বয়স তিরিশ এগুলোর বয়স পাঁচচল্লিশ এগুলোর বয়স কত এগুলোর বয়স কত আচ্ছা এগুলো জীবনে বললো না কেন আর এগুলো বড় হয়ে গেল কেন এরপরেও কি দেখো না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাতেই আমি দেখো না কেন তুমি তোমার ভিতরেই তো আমি আছি তুমি কেন আমাকে দেখলে না কি আচ্ছা নখগুলো জীবনে কয়বার কাটছেন মায়ের পেট থেকে আসছে না পরে পরে আসছে আসছে না মায়ের পেট থেকে আসছে না না পরে আসছে আচ্ছা দাঁতগুলো কবে আচ্ছা দাঁতগুলো কবে কাটছেন দাঁত বলে কাটছে দাঁত কি কাটছি কখনো আর নখ আচ্ছা নখগুলো যেভাবে বাড়ে এগুলো যদি দাঁতগুলো এভাবে বাড়ত وفي أنفسكم أفلا تبصرون أولم يتفكروا في أنفسهم كانوا تمي تماكي مدد تشين تكرونا كي أتا أمرا جوان كمون سلام برو غلو بولن كمون سلام جلو كوي شه جواني এখান থেকে নরসিংদী হেঁটে চলে গেছেন এখন কেন সোনারগাঁও যেতে পারেন না বলেন না কি কি বুঝলেন আচ্ছা আল্লাহু আকবার কবিরা আমি আর আমার বোন একই ঘরে একই পাতিলে আমার ষোলো বছরে দাড়ি উঠে গেল ওর কেন উঠলো না সুবহানাল্লাহ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন সুবহানাল্লাহ আচ্ছা গরু খায় কি আচ্ছা দুধের সাদা রং দিল কে আচ্ছা আমি খাই কি ভাত গোস্ত রক্ত লাল বানালো কে আচ্ছা ওদেরকে তো জিজ্ঞেস করা উচিত যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত কি তাদেরকে জিজ্ঞেস করা উচিত না কি আচ্ছা পেশাব আর রক্ত আর রক্ত আর পাখানা রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানাইলো কে ঘাস চিবাইলে কি সাদা হয় সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোনো ফ্যাক্টরি হয়েছে হ্যাঁ মায়ের দুধ পৃথিবীতে সর্ব শ্রেষ্ঠ বেস্ট ফিডিং পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার বলেন বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি মায়ের দুধের বিকল্প কি এখনো আছে তাহলে মায়ের দুধ বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল
সুবহানাল্লাহ বলেন জন্মের তিন দিন আগে মায়ের স্তনে দুধ ছিল বাচ্চা বয়স তিন মাস তিন বছর হয়ে গেছে এখন আছে তো শিং মাছ খেলে না দুধ হয় কি শিং মাছ খেলে না দুধ হয় টাকি মাছ খেলে না দুধ হয় আগে গেল কই পরে গেল কই শুধু মায়ের দুধ আল্লাহর কসম রবকে চিনার জন্য সহজ গতকাল পর্যন্ত ছিল না ও আসার পরে মুখ লাগিয়েছে রব ফেট ভরে দিয়েছে কি আগের দিন আগের দিন একশো টাকা পাওয়া যেত একশো টাকা পরের দিন পেট ভরলো কেমনে কি কেন তুমি ভেবে দেখো না তোমাকে তোমার মধ্যে তুমি কেন চিন্তা করো না তোমার মধ্যে যদি তুমি চিন্তা করতে আমাকে পেয়ে যেতে কমপক্ষে আজ থেকে প্রতিদিন 200 বার পড়বো ইনশাল্লাহ বলেন হাত তোলেন বলবো ইনশাল্লাহ বলেন দিনে 100 বার বলেন রাতে 100 বার নিয়ত পাক্কা ইনশাল্লাহ আমার লাগে 100 বার পড়তে 8 মিনিট 8 মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না 8 মিনিটে কি বাস্তব না বাস্তব একটা পান খেয়ে 8 মিনিটে শেষ করা যায় এটা শুরু করে শেষ তো আর নাই এটা তো রেস চলছেই চলছেই চলছে আলা তুল একটা ফিনিশ আর একটা স্টার্ট আস্তে করে বাস্তব না বাস্তব আচ্ছা আমি আমার জন্য লাগে যারা পান খায় এদেরকে কবরে জিজ্ঞেস করবে কি করেছিস এবারে কি চর্চা ফেরেশতা হুঁশ পায় না বেহুশ হয়ে যায় ফেরেশতা আল্লাহ কি লিখবো এটা এটা কি লিখতাম ও কি করে আল্লাহ আমি কি করতাম বলেন কি বলে বলেন আল্লাহ ওর কি করে আমি কি করতাম এটা কি নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম আল্লাহ কি করতাম এক্সকিউজ মি আফওয়ান এটা আমি কি করব আল্লাহ আমি কি করব ওটা কি কোনটার মধ্যে লিখতাম নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম আল্লাহ এটা কেন আলা তুল কন্টিনিউয়াস একটার পর একটা দিচ্ছে আমার আকলে ধরে না আমি কি করতাম যার সামনে আখরাত আছে সে আবার এভাবে পান খায় কেমনে যার সামনে আখরাত আছে সে আবার এভাবে বিড়ি খায় কেমনে যার সামনে আখরাত আছে সে আবার ফেসবুকে সময় দেয় কেমনে যার সামনে আখরাত আছে সে আবার গুনাহ করে কেমনে কেমনে কিভাবে সম্ভব আমার 1 মিনিটের দাম কোটি কোটি বছর কত মিনিটের দাম আমি অঙ্ক আপনাদেরকে আরো শুনিয়েছি শুনে থাকবেন আপনারা যেমন ধরেন হাশর রমাদান কায়েম হয়ে গেছে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ওর জীবনের বছর কত বছর রে আল্লাহ ওর বয়স তো 60 বছর 60 বছর আচ্ছা না বালকটা বাদ দে 15 বছর বাদ দে আর কত থাকলো 45 এবার ঘুমটা বাদ দে 6 ঘন্টা ঘুম বাদ দে ডেলি তুই 6 ঘন্টা ঘুম হয় তো কত 1/4 ঘুম তো 45 1/4 কত 12 বছর বাদ দে আচ্ছা 40 বছর আর 10 বছর বাদ দে আর কত থাকলো 35 ওর বাজার ওর বাথরুম ওর গোসল এবার সব এগুলো বাদ দে এগুলো বেলাস এগুলো যা হিসাব নাই যা মাফ এগুলো কি বেলাস কয় আর ওটা কি কয় বেলাস মানে কি মাফ কজা 38 বছরের বেলাস গুলো বাদ দে আরো 15 বছর মাফ এবার থাকলো কত 20 বছর আচ্ছা ওর জীবনের বালেক হওয়া থেকে মৌত পর্যন্ত ওর জীবনের সমস্ত নামাজ ওর জীবনের সমস্ত রোজা ওর জীবনের সমস্ত তেলাওয়াত ওর জীবনের সমস্ত জিকির একসাথ কর দেখি কত দূর হয় এবার কত দূর হবে বলেন হিসাব করছি কখনো এবার দেখা গেছে 5 বছর 2 বছর 1 বছর 6 মাস এবার রব বলবেন 6 মাস হিসাবে পুরস্কার দে তো হায়াত পাইলাম 60 বছর পুরস্কার পাইলাম 6 মাসের কি
এবার সমাজের পুরস্কার যখন দেখবেন এক সেকেন্ড সমান সমান 100 কোটি বছর জান্নাত সুবহানাল্লাহ আচ্ছা তখন কেমন লাগবে এজন্য রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ আল্লাহর জিকির ছাড়া যে সময় চলে গেছে জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে বলবে হায় হায় কেন আরো বেশি করলাম না এখন 200 বার বললে আপনাদের কাছে কষ্ট লাগে যখন একবার সমান সমান দেখবেন 10 দুনিয়া বরাবর জান্নাত তখন কি মনে হবে হায় কেন প্রতিদিন 600 বার করলাম না এজন্য কমপক্ষে প্রতিদিন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পাক্কা নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আমি কইছি 200 বার আল্লাহ কয় বেশি বেশি কি আমি বলছি কতবার আল্লাহ কয় কি বেশি বেশি তো কেমনে কি হ্যাঁ আল্লাহ